হ্যালো বন্ধুরা, হোমিওপ্যাথিতে সবাইকে স্বাগত। বায়োকেমিক বা টিস্যু রেমিডিজ, এটা একটা চিকিৎসা। এই বায়োকেমিক চিকিৎসা কী, বায়োকেমিক কী জিনিস, বায়োকেমিকটা কী, সেটা নিয়ে আমি কিছু বলবো। তো তার আগে আমি বলি যে এই বায়োকেমিক ব্যাপারটা, হ্যাঁ, যদি হোমিওপ্যাথি যে তোমরা যে ওষুধটি খাও, লিকুইড যে ওষুধটি খাও, সেটি তো রয়েছেই, তো বায়োকেমিকটা নিয়েও বিস্তারিত কিছু জানার দরকার আছে। তো বায়োকেমিকটা নিয়ে আলোচনা করাই উচিত, কেননা বায়োকেমিক হচ্ছে এমন একটি ওষুধ যেটির মাধ্যমে অনেক অনেক রোগ সেরে যায়, ঠিক আছে। তবে একটু আস্তে আস্তে এর কাজ হয়, তবে দেখতে থাকো আমার এই ভিডিও। তো একটা ভিডিওর মধ্যে বায়োকেমিকের পুরো ব্যাপারটা ঢুকানো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আস্তে আস্তে যত সময় যাবে বায়োকেমিকের উপর একটা করে ভিডিও আমি বার করব এবং দেখাবো কি, এবং বলবো যে বায়োকেমিকের কী কী কাজ, কী কী গুণ, কোন কোন ওষুধটা বায়োকেমিকের মধ্যে পড়ে, বায়োকেমিকের যে ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব, ঠিক আছে। তবে পরপর ভিডিও হবে না অবশ্যই, মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে কিছু দু একটা ভিডিও পাওয়ার পর এরকম বায়োকেমিক নিয়ে আলোচনা করব। তো আসি টপিকে, বায়োকেমিক কাকে বলে। বায়োকেমিস্ট্রি দুটি পৃথক শব্দ দ্বারা গঠিত, ঠিক আছে। কী কী এই শব্দ দুটো? একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। বায়োস, বায়োস মানে হচ্ছে জৈব, ঠিক আছে, আর কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন শাস্ত্র। এই দুটো একসাথে কম্বিনেশন বায়োকেমিস্ট্রি, শব্দের অর্থ হচ্ছে জৈব রসায়ন শাস্ত্র। প্রাণী বা উদ্ভিদ দেহে, হ্যাঁ, স্ফুরণ, বর্ধন, ক্ষয় এগুলো হতেই থাকে, ঠিক আছে, আর এগুলো নিয়ম অনুসারে সংশোধিত হয়, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সংশোধিত হয়। জীবদেহের বিভিন্ন অঙ্গের যে বিভাগ রয়েছে, সে বিভাগের প্রত্যেকটা বিভাগের কিছু না কিছু পার্থিব বা ধাতব পদার্থের প্রয়োজন হয় শরীরের ভিতরে, আর সেগুলি জলের সাথে, পানীয় জলের সাথে শরীরের ভিতর প্রবেশ করে, হ্যাঁ, বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে, শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং শরীরকে ভালো রাখে, ঠিক আছে। এই যে ব্যবস্থাটা, একে কী বলা হয় জানো? একে বলা হয় ইনঅর্গানিক টিস্যু সলস, ঠিক আছে। একে বলা হয় কি না, ইনঅর্গানিক টিস্যু সলস। আর এই টিস্যু সলসগুলো শরীরের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ শরীর ভালো থাকবে, ঠিক আছে। আর এর ঘাটতি হলেই বিভিন্ন রোগের সৃষ্টি হবে, ঠিক আছে। এই টিস্যু সলস বা তন্তু লবণ যদি শরীরের মধ্যে না থাকে, তাহলে বিভিন্ন রোগ শরীরের বাসা বাঁধবে এবং শরীর খারাপ করে দেবে। যখন শরীরের রোগ বাসা বাঁধে, ঠিক আছে, তখন আবার সেই তন্তু লবণের ঘাটতি পূরণ করার জন্য, ঠিক আছে, যে চিকিৎসার প্রয়োজন হয় তাকে বায়োকেমিক চিকিৎসা বলা হয়, ঠিক আছে। তো বুঝতেই পারছ যে এই টিস্যু সলস আমাদের শরীরে কতটা প্রয়োজন, বা তন্তু লবণ যেটাকে বলা হচ্ছে সেটা কতটা প্রয়োজন, এর ঘাটতি অবশ্যই পূরণ করার জন্য চিকিৎসার প্রয়োজন আছে। এবং এই চিকিৎসার নামই হচ্ছে বায়োকেমিক চিকিৎসা, ঠিক আছে। তো আজকের আমরা জানলাম বায়োকেমিকের ব্যাপারটা, ঠিক আছে। বায়োকেমিক জিনিসটা কী, ঠিক আছে, বায়োকেমিক একটা একরকম কী না, তন্তু লবণ যেটা শরীরকে, শরীরের মধ্যে ঢুকে শরীরকে ঠিক রাখে, বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে
পানীয় জলের সাথে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে, হ্যাঁ, শরীরের অঙ্গগুলোকে ঠিক রাখার চেষ্টা করে। কিন্তু এর ঘাটতি যদি ব্যাঘাত হয়, যদি ঘাটতি হয়, হ্যাঁ, তখনই শরীর খারাপ হয়। তো তখনই এর বায়োকেমিক চিকিৎসার প্রয়োজন হয়, ঠিক আছে। তখন এই তন্তু লবণের ঘাটতি পূরণ করার জন্য, ঠিক আছে, যে চিকিৎসা করা হয় তাকে বায়োকেমিক চিকিৎসা বলা হয়। এরপর আমি আবার একটা ভিডিও করবো, যেটা হচ্ছে শুধুমাত্র একটা বায়োকেমিকের এইটুকু বলেই হলো না, এই বায়োকেমিকের ব্যাপারটার মধ্যে আরও ঢুকতে হবে এবং বায়োকেমিক সম্পর্কে আরও কিছু জানতে হবে, ঠিক আছে। আমি মাঝে মাঝে একটা করে বায়োকেমিকের চিকিৎসার ব্যাপারে কিছু ভিডিও তৈরি করব এবং তোমাদেরকে বলবো, কেননা বায়োকেমিকটা খুব ভালো একটা চিকিৎসা, যেটা অবশ্যই দরকার। হ্যাঁ, এর ব্যাপারে জানাটাও খুব দরকার। হোমিওপ্যাথি ওষুধ তো রয়েছেই, আমরা বিভিন্ন রকম ওষুধের নাম জানি, পড়ি, বলি, ঠিক আছে, কিন্তু বায়োকেমিকটাও খুব মূল্যবান একটা চ্যাপ্টার হোমিওপ্যাথির মধ্যে, যেটা আস্তে আস্তে শরীরের বিভিন্ন অঙ্গকে ঠিক রাখার চেষ্টা করে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। তবে যাওয়ার আগে বলি, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো আর কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং কী কী ভিডিও করলে তোমাদের ভালো হয়, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।